হ্যাঁ হ্যাঁ, বলুন। অন্তরাদি আমাদের ফোনেই এখন আমাদের কথা সারতে হবে, আমি এইভাবেই নিয়ে নিচ্ছি আপনার কথাগুলো। সব থেকে ভালো। হ্যাঁ হুম, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি যেটুকু জানতে চাই, সেই সময় ঠিক মানে আগে তো আমি জানতে চাই যে ওই সময় আপনি কি করতেন, কিভাবে এই আন্দোলন বলাই ভালো, তখন তো দেশজুড়ে একটা আন্দোলনই হয়েছিল, কিভাবে এখানে জড়িয়ে পড়লেন? আমি আমার একটা আমার মেয়ে আর সাগরিকার মেয়ে সেম এজ, আচ্ছা, মানে আমার তখন মেয়ে সবে হয়েছে। হুম, তো তখন আমি একদিন সকালবেলা টাইমস অফ ইন্ডিয়াতে নিউজটা পড়লাম। টাইমস অফ পড়ার পরে আমি, যেহেতু আমার মেয়ে আর ওর মেয়ে এক সেম এজ, তো আমি ভীষণ একটা টান অনুভব করলাম যে এরকম ভাবে মায়ের থেকে আলাদা করে দিয়েছে মা বাবার থেকে, তো একটা কিছু আমাদেরও করা উচিত। এইভাবেই তখন ঢুকলাম ব্যাপারটার মধ্যে। ঢোকার সময় কার সঙ্গে যোগাযোগ করলে পরে জিনিসটা নিয়ে এগোবো, তখন রাজীবের সঙ্গে কন্ট্যাক্ট হলো আমার। মানে তার আগে আপনি রাজীবকে চিনতেন না? তার আগে চিনতাম না হুম, আমি, এটার জন্যই রাজীবের সঙ্গে আলাপ হলো। আর ওই সময় আপনি পেশাগত ভাবে কিছু করতেন? হ্যাঁ আমি এখনো করি, আমি এক্সপোর্ট এক্সিকিউটিভ, ওকে, মানে এক্সপোর্ট ফার্মে কাজ করি এখনো আমি করি। ওকে ওকে, তো তখন আমি এটার মধ্যে ঢুকলাম। ঢুকে তখন রাজীবের সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার পর দেখলাম রাজীব প্রচুর কিছু করেছে, প্রেসিডেন্টকে চিঠি দেওয়া, চিফ মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারকে, প্রচুর প্রচুর অনেক মানে কাজ অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়েছে, সবাইকে চিঠি দেওয়া, কনসুলেটে চিঠি দেওয়া, অনেক কিছু করেছে। তারপরে তখন আমি এর মধ্যে ইনভলভ হলাম। ইনভলভ হওয়ার পর সাগরিকার সঙ্গে আমার কন্ট্যাক্ট হলো, সাগরিকা অনুরূপের সঙ্গে। তখন কন্ট্যাক্ট হওয়ার পর মনে আছে রাত রাত ওর সঙ্গে ও কাঁদতো, অনুরূপ কথা বলতো, সব মানে একটা একদম দিদি বোনের সম্পর্ক হয়ে গেছিল। তারপর একদিন হলো যে ওর বাবা মার সঙ্গে আমি কথা বললাম, বলার পর ওনারা বললেন, আমি তখন আমি একটু সোর্সের থ্রু চিফ মিনিস্টারের বাড়িতে যেতে পেরেছিলাম, তো ওনার বাবা মাকেও সেদিন নিয়ে গেছিলাম আমি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা যায়। আর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়নি, কিন্তু ওনার পিএর সঙ্গে কথা হলো, ওখানে চিঠি ডেপুটেশন দিয়ে আমরা, তারপরে ও সেদিন তো হয়ে গেল। তারপরে এরকম চলতে থাকলো। তারপরে রাত্রিবেলা তখন কোথা দিয়ে এগোবো, আমার আমার একটা স্কুলের আমার নিজের স্কুলের একটা সেই সময় আমি একটু আপনাকে হ্যাঁ হ্যাঁ করলাম, সেই সময় সিএম এর সিএম কতটা এই বিষয়টা? ভীষণ ভীষণ প্রোঅ্যাক্টিভ হয়েছিলেন উনি, অনেক বলার পরে অনেক চিঠি চিঠি দিয়েছিলেন। তারপর আমার আমি যে সোর্সের থ্রু দিয়ে ওনার কাছে গেছিলাম, ওনাকে তো রেগুলার পুশ করতাম যে একটু বলুন, চিফ মিনিস্টার চেষ্টাও করেছিলেন, অনেক চিফ মিনিস্টারের অফিস থেকে অনেক চিঠি গেছে, উনি কথা বলেছেন মানে সোশ্যাল মিনিস্টারের সঙ্গে, সব হয়েছে তখন, মানে চিফ মিনিস্টার যথেষ্ট ইনভলভ ছিলেন এটার মধ্যে। ওকে ওকে ওকে, হ্যাঁ তারপর বলুন। তারপরে তখন একদিন রাত্রিবেলা সাগরিকা ভীষণ কান্নাকাটি, দিদি বোধ হয় আমি আর পাবো না, আমার বোধ হয় না, মানে আমার না ও কান্নাটা এখনো কানে বাজে। ও অনুরূপও তখন ভীষণ আপসেট, দুজনের গলায় শুনছি ভীষণ কাঁদছে। তো আমি তখন কি করব বুঝতে পারছি না, যে সেই মুহূর্তে অত রাত্রিরে আমি কি করতে পারি। তখন আমি একটা প্রেসিডেন্টের তখন ছিলেন প্রণব মুখোপাধ্যায়, ওনার একটা ফোন নাম্বার পেলাম, ফোন নাম্বার পেয়ে ওনার সেক্রেটারি পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর ফোন নাম্বার পেয়ে তখন রাত 2:30 অব্দি আমি ওই ওনাকে ফোন করলাম। যতবারই করছি যে আমি বলছি যে আমি একটু প্রেসিডেন্টের সঙ্গেই কথা বলতে চাই, মানে এরকম কেউ বলে না, এরকম এত দিশেহারা লাগছিল যে আমি ভাবলাম যদি প্রেসিডেন্টের সঙ্গে ডাইরেক্ট কথা বলা যায়। তখন উনি বললেন ওনার সঙ্গে তো ডাইরেক্ট পারবেন না, আপনি আমাকে বলুন। তো ওনাকে ওদের সেই রাত্রে আমি তিনবার না চারবার ফোন করেছিলাম যে একটু কথা বলতে চাই। ইতিমধ্যে আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার না, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মেইলের পর মেইল, সেই মেইলগুলো তো এখন আর নেই, তাহলে একটা প্রুফ থাকতো, ওখান থেকেও রিপ্লাই পেলাম যে হ্যাঁ উই আর লুকিং ইন টু ইট, আমরা এটা নিয়ে খুব লড়ছি। ব্যাপারটা অনেকটা আসলে ঘেঁটে গেছিল, তখন ঘেঁটে যাওয়ার ফলে তখন এটা নিয়ে লড়ছে। তারপরে এমন যখন এর মধ্যে হলো কি, অনুরূপ আর সাগরিকার যে রিলেশনটা অলরেডি খুব গন্ডগোলে ছিল সেটা তখন আমরা বুঝিনি। তারপরে দেখলাম যে অনুরূপ আলাদাভাবে কথা বলছে, সাগরিকা আলাদাভাবে কথা বলছে। তারপরে
অরুণ আভাস তখন গেল ওখানে, তখন একটা লাস্ট স্টেজের দিকে চলে গেছে যে ব্যাপারটা হয়তো বাচ্চাগুলো ফেরত আসবে, তখন অরুণ আভাস ওখানে গেল। অরুণ আভাস যাওয়ার পরে সেই দিন রাত্রে ওদের ওখানে তুলকামান হলো, সাগরী তো প্রচন্ড অশান্তি করলো, এমনিতেও পরের আগে এটুকুন বলিনি, খুব অশান্তি হলো। তখন অরুণ আভাস সেদিন রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসলো, অনুরূপ তখন বললো যে না আমার দরকার নেই, বাচ্চা এখানেই থাকুক, চাইল্ড কেয়ারেই থাকুক। তখন আমরা বললাম না 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 এটা করো না, তুমি বাচ্চাদের ফিরিয়ে আনে, তারপরে তোমাদের মধ্যে বোঝাপড়াটা তোমরা তো অ্যাডাল্ট, নিশ্চয়ই সেটা হয়ে যাবে। এখন আসলে কোনো একটা বাচ্চা সরে গেছে বাবা মার থেকে, তখন তো এ ওর ঘরে দোষ হয়েছে, এটা একটু হবেই, সবাই তো একটু ডিস্টার্ব হয়ে আছে, আমরা আমরা সেটাই বলছি যে সেটাই হচ্ছে। তারপরে অনুরূপ তখন তারপরে সেদিন এটা বলার পর সেদিন এইটা ও বাইট দিল নিউজকে, যে নিউজ রুমে যে আমরা আমি চাই বাচ্চা থেকে যাক ওখানে। তারপর যখন আমরা খুব দিশেহারা ওকে বললাম না 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 এরকম করো না, বাচ্চাগুলো কি অবস্থা আছে আর ওখানে যেহেতু পিডিওফিল ভীষণ বেশি, বাচ্চাদের ওপর খুব যৌন নির্যাতন হয়, তো সেইটা একটা আমার মাথাতে প্লে করছিল যে আমার মেয়েটাও তো ছোট, যদি এরকম ভাবে এই বয়সে কোনো মেয়েকে দেওয়া দিয়ে দেওয়া হয় কোথাও, আর তাকে কিভাবে দেখছে কি করছে। তারপরে তারপরে তখন অনুরূপ বললো না 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 বিয়ার আমরা সবাই একসঙ্গে আছি, আমি চাই ওরা ফিরে যাক দেশে। তারপর তো অরুণা ভাষের সঙ্গে বাচ্চাগুলো ফিরে আসলো, এবং ওখান থেকে সই করে দেওয়া হলো যে অরুণা ভাষের সঙ্গেই ওরা থাকবে, আঙ্কেলের সঙ্গে থাকবে, মায়ের কাছে থাকবে না, এরকম ভাবে নিয়ে আসলো। কিন্তু এখানে এসে তো আরো আরো অশান্তি, কারণ অরুণা ভাষের কাছে ওরা রাখতে দেবে না। তারপরে তখন মাঝে মাঝে ওদের বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে, অরুণাভাস না থাকলে পরে ওর বাবা মার পক্ষে তো এগুলো হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট, অরুণাভাস ওয়াজ এ স্ট্রং ম্যান, ও হ্যান্ডেল করে নিত। কিন্তু যেদিন এখানে কোর্টে কেস উঠলো, অরুণাভাস এখানে চলে আসলো বাচ্চা দুটো ওখানে, সেদিন ওই রত্নাবলী রায় ওনার উনি একটা না না ও রত্নাবলী রায় না আমি এখন নামটা ভুলে গেছি, একটা এনজিও থ্রু দিয়ে গিয়ে একটা বিশাল গন্ডগোল পাঠিয়ে পুলিশ টুলিশ নিয়ে গিয়ে বাচ্চা দুটোকে সাগরিকার তুলে নিয়ে চলে আসলো। তারপর থেকে আর অনুরূপের সঙ্গে ওদের দেখা হয়নি। কিন্তু সেই দিনের পরের দিন দুপুর বেলা অনুরূপ ফোন করে হাউ হাউ করে কান্না, আমি ওকে কাঁদতে দিয়েছিলাম সেদিন, বললো দিদি আমি তো সব হারালাম, সব হারিয়ে গেল, আমি বাচ্চা দুটোকে আর কোনোদিন দেখতে পাবো না, ওদের ভিডিও দেখে দেখেই আমার কাটাতে হবে। প্রচন্ড কান্না, প্রায় অলমোস্ট 1 hour ও কেঁদেছে শুধু, আমি ওকে কাঁদতে দিয়েছি। পরে শুনলাম যে ওদের মধ্যে একটা যখন বিয়ে হওয়ার পরেই ওদের মধ্যে একটা বিশাল ডিফারেন্স, কারণ সাগরিকা ছিল বাবা মার সঙ্গে, ও না থাকুক অনুরূপকে বাবা মার সঙ্গে ও আলাদা থাকতে চেয়েছিল। তারপরে যখন ওরা যখন দিল্লিতে গেছিল তখন তখন ও অনুরূপকে দিয়ে প্রমিস করিয়েছিল যে তুমি বাবা মার সঙ্গে থাকবে না, আলাদা থাকতে হবে। সাগরিকা চেয়েছিল অনুরূপ বাবা মার সঙ্গে থাকবে না, থাকবে না, আলাদা থাকবে। এবার তারপরে এরপরে তো নরওয়ে চলে যাওয়া হলো, নরওয়েতে চলে নরওয়েতে যাওয়ার পরে নরওয়েতে চলে গেল ওরা, তখন যাওয়ার পরে তখন ওখানে তো সেটেল করলো, এদিকে ওদের ওদের দুজনের বাবা মা তখন এদিকে প্রথমে তো ওদের এই গন্ডগোল ছিল না, তখন ওরা দুজনই থাকতো, যেহেতু হাজবেন্ড ওয়াইফ ছিল সে এরকম অত গন্ডগোলও হতো না, যদিও অনুরূপ বলতো সাগরিকার মেন্টাল ইয়ে ছিল যে খালি মানে চাপ দিত আমাকে, এটা হবে না দেশে ফিরবে না এরকম এরকম ছিল, মানে অনুরূপ খুব শান্ত স্বভাবের মানুষ ছিল, আর সাগরিকা ভীষণ ওর উপরে ভীষণ, বয়সটাও কম সাগরিকা অনুরূপের একটু বয়সটা বেশি ওর থেকে, তো ও ঠিক আছে বাড়িতে শান্তি থাকবে সেদিনে স্ত্রীর কথা মেনে নিত, আর যেহেতু বাইরে বাইরে থাকতো বাচ্চা দুটো সাগরিকই থাকতো, তো ফলে সেটা একটা ব্যাপার ছিল যে বাচ্চাগুলোকে দেখছে ঠিক আছে, কোনো অশান্তির দরকার নেই। তারপরে যখন এরকম বিশাল গন্ডগোল শুরু হলো তখন দুজনের বাবা মাই গেল ওখানে, তখন ওরা বলেছিল ঠিক আছে আমরা বাচ্চা দিয়ে দেবো কিন্তু প্যাটার্নাল গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদারের কাছে, ওর বাবা মার কাছে অনুরূপের কাছে, কিন্তু সেখানে সাগরিকাও রাজি হয়নি আর সাগরিকার বাবা মাও রাজি হয়নি। হ্যাঁ তারপর তো যেমন কলকাতা আসার পরেতে তো মামলা মকদ্দমা যেটা আপনি বললেন বিশাল, হ্যাঁ অনেক উচ্চ হয়েছে, এই মামলা মকদ্দমা মানে কলকাতায় আসার পরেতে যেটা রাজীব সরকার আমাদেরকে বলেছেন যে
একজন থানার অফিসার টোটাল ব্যাপারটা দেখাশোনা করতেছিলেন? হ্যাঁ, সেটা 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 রাজীব করেছিল থানা থেকে, আমাকে বলতো ফোন করে, দিদি এখন যাচ্ছি থানার একজন অফিসার ওখানে। তখন ভীষণ অশান্তি শুরু হয়েছিল আসানসোলে, পলিটিক্যাল চাপ ছিল, রাজীব একা লড়েছে তখন ওই ওইগুলো সব ওইগুলো হ্যান্ডেল করে করে একা লড়েছিল। আমি তো অত যেতে পারিনি, আমাকে ফোনে বলতো দিদি এখন এটা হচ্ছে, দিদি এটা হচ্ছে, এরকম ভাবে বলতো। যেটুকুন আমি পারতাম বলতাম এটা এটা এরকম করো, গাইড করে করতাম, কারণ আমার পক্ষে তো রেগুলারলি কাজ ছেড়ে যাওয়াটা সম্ভব ছিল না। কিন্তু আমার কাজ তখন ভীষণ হ্যাম্পার্ড হয়ে গেছিল, আমি কাজের জায়গাতে আমার খুব গোলমাল হয়ে যাচ্ছিল, কারণ মানসিক স্থিরতা ছিল না, ভীষণ ভীষণ ডিস্টার্ব ছিল। মিছিলে হেঁটেছিলাম ওদের সঙ্গে, এখান থেকে মিছিল করা হয়েছিল প্রতিদিনের তরফ থেকে। যেটা বলছিলেন, রাজীব সরকার চেয়েছিল যে দুটো পরিবার মিলে এই বাচ্চা দুটো বড় হোক। একদম, আমরা সবাই তাই চাইছিলাম, দুজন একসঙ্গে হোক, কিন্তু সাগরিকার দিক থেকে সেটা চাইছিল না, ওদের দিক থেকে সেটা ছিল না। ওরা চেয়েছিল বাচ্চা দুটো শুধুই সাগরিকার কাছে থাকবে, ওরা এটা একদম চাইনি যে দুজন দুটো ফ্যামিলি এক হোক বা কিছু। এমন ফোন নাইন কি করে দিল, অনুরূপ দেশেই ফিরতে পারলো না। আমি অনেকবার বলেছি তুমি ফেরো, বলো না আমি ফিরলে যে অন্যভাবে ফেরো, জানাতে হবে না কাউকে, জানানোর দরকার নেই, তুমি জাস্ট চলে এসো। আসতেই পারলো না, বললে আমি গেলেই ধর মানে ইমিগ্রেশন ইমিগ্রেশন ওই ওইভাবে ধরা পড়ে যাব, আর সঙ্গে সঙ্গে আমাকে জেলে আমার চাকরিটা যাবে। ও আর আসতেই পারলো না। দেখ, আমার এই বিষয়টাই আপনার থেকেও একবার জানার ছিল, আপনিও ছিলেন এই বিষয়ে তখন। অনেকগুলো দিন কেটে গেছে এই ঘটনার পরেতে, 11-12 বছর, 12 বছর পরেতে যখন একটা বলিউড সিনেমা হয়ে যখন এটা ফিরছে, এবং সেখানে সম্পূর্ণ সেখানে অন্যরকম, সেখানে কুনাল ঘোষ তখন ভীষণ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুনাল ঘোষ নিজে হেঁটেছিলেন এখানে, সে ছবিটা আমরা দেখেছি, কুনাল ঘোষ নিজে হেঁটেছেন। হ্যাঁ হ্যাঁ, এই তথ্যগুলো তো শুনে সত্যি অবাক হতে হয় যে আজকে যে বলিউড ফিল্মটা, এত টাকার বলিউড ফিল্ম আসছে, এবং সেখানে বাংলার অভিনেতা রয়েছেন খুব জনপ্রিয়, এবং রানী মুখার্জি স্বয়ং তিনি পৃথিবী জুড়ে বিখ্যাত বাঙালি এবং হিরোইন, তো সেখানে সম্পূর্ণ গল্পটাই বা সম্পূর্ণ তথ্যটাকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে, পুরো তথ্যটা ঘুরিয়ে দিয়েছে। অনুরূপকে খুব বাজে ভাবে দেখাচ্ছে, আমি তো দেখলাম যে ওকে মারছে, তার সেরকম ভাবে দেখাচ্ছে অদ্ভুত ভাবে, মানে পুরোপুরি একজন পুরুষকে দায়ী করে দিয়ে একজন মহিলা একাধিক ব্যক্তির যে প্রচেষ্টা, দেশ জুড়ে একাধিক মানুষের যে প্রচেষ্টা ছিল না, দেখাচ্ছে যেন মায়ের দিক থেকে মাই লড়াইটা করেছে। কারণ আরো হচ্ছে সেই সময় ওর বাবা সাগরিকার বাবা কমিউনিস্ট ছিলেন, আছেন কমিউনিস্ট, আর সেই সময় বৃন্দা কারাট খুব হেল্প করেছিলেন। আচ্ছা, বৃন্দা কারাট এর মধ্যে ছিলেন, আমি ওনাকেও বৃন্দা কারাট ম্যাডামকেও ফোন করে বলেছিলাম, ম্যাডাম অনুরূপকে কিন্তু এটার বাইরে রাখবেন না, প্লিজ ইনক্লুড হিম, ও কিন্তু ওখানে সাফার করছে। কিন্তু আমি কে বলার, আমি তো ওদের ফ্যামিলিরও কেউ না কিছুই না, তো মানে নিশ্চিতভাবে সেটা শোনা হয়নি। কিন্তু অনুরূপ মানে একদমই ডিপ্রাইভ হয়ে গেল সব দিক থেকে, পুরোপুরি এটা বলবো দেখানো হচ্ছে যেন মায়ের লড়াই। বাবা তো আরো বাবার সাগরিকা তো এক্সপ্রেস করতে পারছে না নিজেকে, ইন্টারভিউ গুলো দিত তো অনুরূপ, ইংলিশে যে যা যা ইন্টারভিউ হতো ওখান থেকে সবকি অনুরূপ দিত, দুজনে বসে দিত, কি করে সেখানে একদম একটা মায়ের লড়াই, বাবার কোনো কন্ট্রিবিউশন দেখাবে না, এটা তো খুব অন্যায় কথা। বাবাও তো ইকুয়ালি দৌড়াদৌড়ি করেছে, কাজে ভ্যানপা হয়েছে, অনুরূপে সুগার হয়ে গেছে, বললো আমার সুগার হয়ে গেছে, এই এই 2 বছরের টেনশনে সুগার হয়ে গেছে। আমরা আমি দেখে বুঝলাম টিজারটাতে, মানে ওখানে দেখানো হয়েছে অনুরূপ চাইছিলই না বাচ্চা হোক। হ্যাঁ, চাইছিলই না বাচ্চা হোক, চাইছিলই না বাচ্চারা ওর কাছে আসুক, ওর কাজের জন্যই ও ব্যস্ত ছিল না, এরকমটা কিছু নয়, ও কিন্তু ভীষণ একটা কিছু ছিল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এই গল্পটি এই সিনেমাটি সত্য নরওয়ে কাণ্ডের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়ে অন্য ঘটনাকে দেখানো হচ্ছে। সেখানে এক তো অনুরূপ বাবুকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে দায়ী করা হচ্ছে, মানে সব দিক থেকে, এবং অন্যান্য যেসব মানুষজন কলকাতা তথা দেশ জুড়ে সাধারণ মানুষ
বা অন্যান্য মন্ত্রী হলো, যারা যারা এখানে প্রচেষ্টা করেছিলেন, তাদের সকলের যে একটা এই চেষ্টা, সবাই অ্যাবসেন্ট হয়ে গেল আর কি, সবাইকে শুধু শুধু একা, কোনো একা ওর এটা কি সম্ভব ছিল? সম্ভব একা ওর পক্ষে এই লড়াইটা কি ওর পক্ষে সম্ভব ছিল? এটা কি হয়? প্রচার তো হচ্ছে একটি মায়ের লড়াই, একটি দেশের মায়ের লড়াই, হ্যাঁ একটি মায়ের লড়াই এগেনস্ট দ্য কান্ট্রি, ডেফিনেটলি মায়ের লড়াই সব থেকে বেশি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাবার লড়াইও নেই সেটা, এটাও তো ভাবা খুব অযৌক্তিক হবে, বাবার মধ্যে নেই যেখানে বাবার লাশ দিয়ে অব্দি ওখানে ওরম ভাবে লড়াই করেছে, এ তো খুব, আমি জানি না এরম এত ভুল তথ্য দিয়ে একটা সিনেমা বলছেন বেসড অন লাইফ, লাইফের পুরো গল্পটাই অন্য চিজ করে দিয়ে, ট্রু স্টোরি বাট ট্রু কিছুই না, হ্যাঁ বেশ না কিছুটা ডেফিনেটলি চুন, হ্যাঁ সাগরী কি প্রচন্ড লড়াই করেছে, যে রাত রাত কাঁদত, কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছিল, ওয়েট কমে গেছিল, সবই ঠিক, কিন্তু অনুরূপেরও হয়েছিল, মেজর পার্টটাই তো ফলস করে দেওয়া হচ্ছে, হ্যাঁ যে অনুরূপের কোনো এর মধ্যে কন্ট্রিবিউশন নিয়ে অনুরূপকে মারতো এরকম কিন্তু নয়, অশান্তিটা করতে হচ্ছে সাগরিকা, ও গায়ে হাত তুলত, কিন্তু এখানে উল্টো দেখানো হচ্ছে, বরং চলচ্চিত্রটা হওয়া হয়তো এরকম হলে বলে আরো ভালো হতো, যে দুটি বাচ্চাকে নিয়ে দুটি দেশের কূটনৈতিক লড়াই, হ্যাঁ যেখানে বাবা মা দুজনকে সমান গুরুত্ব দেওয়া হতো, আমাদের না হয় ছেড়েই দিল, আমরা কিছু ধরেই নিলাম, আমরা কিছুই করিনি, কিন্তু অনুরূপকে এরকম ভাবে এই লাইটা দেখানো, এটা খুব কষ্ট হচ্ছে মানতে, আমি কালকে অনুরূপের সঙ্গে কথা বলতে চেষ্টা করছিলাম তো লাইনটা পাইনি, কিন্তু কি পরে মনে হলো কি বলবো ওকে, যে তোমাকে এরকম ভাবে দেখাচ্ছে, ওটা বলবো কি, পরে মনে হলো লাইনটা ভাগ্যিস পাইনি, ও আরো কষ্ট পাবে, মাত্র এখন বেরিয়ে এসছে ওর থেকে, কিন্তু কথা হচ্ছে যেহেতু বাবা, হ্যাঁ তাই আমরা বলি যে যেমন একজন মা 9 মাস গর্ভে ধারণ করেন সন্তানদেরকে, তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তেমনি কিন্তু 9 মাস মস্তিষ্কেও ধারণ করেন পিতারা, একদম সমান, তো সেখানে আজকে আপনি প্রশ্ন করলেই যে অনুরূপ বাবু কষ্ট পাবেন, উনি যে পাচ্ছেন না, কারণ একটা বলিউড ফিল্মের প্রমোশন যখন হয় দিদি, আপনারা তো আমাদের থেকে বড়, আপনারা আমাদের আগে পৃথিবী দেখেছেন, অনেক কিছু দেখেছেন, আজকে কত টাকা খরচা করে হয়, গোটা পৃথিবী জুড়ে তার প্রমোশন হয়, শুধু এটা শুধু সেটা প্রমোশনই জানা, নরওয়েতে এটা 8টা জায়গায় ছাড়া রিলিজ হচ্ছে একসঙ্গে, নরওয়েতে ভাবুন, নরওয়েতে একই সঙ্গে 8টা জায়গায় রিলিজ হচ্ছে, আর আমাদের একটা ভালো সিনেমা বেরোলে পাশের রাজ্যও টের পায় না যে নতুন কোন বাংলা সিনেমা আসছে, সেখানে এই বলিউড ফিল্মটা আসছে আর নরওয়ের 8টা জায়গায় রিলিজ হচ্ছে, এবং অনুরূপ বাবু সেই সেই মাটিতে রয়েছেন এবং দেখবে, আমি শিওর দেখবে এটা, আবার তো অনুরূপ বাবুকে আবার সেই চোখের জলটাকে ফেলতে হবে, আবার সেটা পাবেন, আবার ওইটাকে আবার ও বাঁচবে, ওই জিনিসটা আবার ও বাঁচবে, এই কষ্ট থেকে অনুরূপ বাবু কখনো পালিয়ে বেড়াতে পারবেন না, না পারছে না তো, পারেনি তো, আমাকে বলেছিলাম যে তুমি ওদের ডিভোর্স তো হয়নি, যার জন্য ওই দেশে ফেরেনি না, কিন্তু সাগরিকা চক্রবর্তীর প্রোফাইলে কিন্তু সেপারেটেড বলে নোটিফাইড আছে, সেপারেটেড আছে, এখান থেকে ওখানে চিঠি পাঠিয়েছে, এবং যখন ওর এই সেপারেশনের বিয়েটা চলেছে প্রচুর কিছু ডিমান্ড করেছে, আলিমানি তো ছেড়েই দাও, তারপরে প্রচুর কিছু ডিমান্ড করেছে, নরওয়ের বাড়ি পর্যন্ত ডিমান্ড করেছে, অনুরূপ বলল নরওয়ের বাড়ি, ভাবুন তো, ভাবো তো যদি নরওয়ে তো ওরা এসে ও এসে থাকবে একা, নরওয়ে তো ওকে ঢুকতে দেবে না, ও নরওয়ের বাড়িটাকে ডিমান্ড করেছে, বলো নরওয়ে তো ঢুকতেই দেবে না, ঢুকতে পারবে না, যা কেস এখানে করে গেছে, আপনার থেকে মানে আপনার থেকে তো যা জানছি মানে এ তো মানে একটার পর একটা মানে বিস্ফোরক বিস্ফোরক তথ্য বেরোচ্ছে, হ্যাঁ আমাকে তো অনুরূপ বলেছে যে নরওয়ে বাড়িও ডিমান্ড করেছে, কিন্তু নরওয়েতে তো কোনোদিন ঢুকতে পারবে না, যা ওখানে কেস করে এসছে, ওখানে যা গন্ডগোল পাকিয়েছে ওখানে ঢুকতে পারবে না, নরওয়ের ব্যাপারটা হচ্ছে বাড়িটা নিয়ে নিয়ে সেটা যাই হোক, সে অন্যভাবে কিছু করতে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু না কিন্তু ওখানে ওখানে বাড়িটা নিয়ে করবে কি, ওখানে তো কেউ যেতে পারবে না, সে যা ইচ্ছা করে করুক, কিন্তু ওটা আর কি ওটা ওটাও ডিমান্ডের মধ্যে ছিল, ওর ওটাও ডিমান্ডের মধ্যে ছিল, যাই হোক অন্তরাজি সত্যি সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং দ্য ইন্ডিয়ান ক্রনিকল হয়তো মুখ না খুললে হয়তো আজকে কোনো পত্রপত্রিকাই মুখ খুলতো না, সবাই গা ভাসিয়ে দিত একটা বলিউড ফিল্মের প্রচারের সাথে সাথে, এবং আমরা মুখ খোলার পরেই কিন্তু আনন্দবাজার সংবাদপত্র চ্যানেল মানে চ্যানেল ট্যানেলের কথা সবাই, হ্যাঁ হ্যাঁ দেখছি তো আমি, তার আগে কিন্তু কেউ লেখেনি, একটা কথা কেউ লেখেনি, তো যাই হোক আপনাদের সেই আন্দোলনকেও আমি স্যালুট জানাই, এবং
ঈশ্বরের কাছে প্রার্থনা করি অন্তত বাচ্চাগুলো যেন সত্যি বড় ঠিকঠাকভাবে হয় এবং তারা যেন এই যে অবিচারটা হলো এটা যেন তারা বুঝতে পারে। কি জানি বুঝবে কিনা, আমি আমার তো খুব ইচ্ছা যে বাচ্চা দুটো বাবাকে কোনোদিন বাবার ইয়েতে, কিন্তু অভিজ্ঞান বোধ হয় খুব একটা অভিজ্ঞানের একটুখানি ইয়ে আছে, একটুখানি স্পেশাল চাই, তো অতটা হয়তো ধরতেও পারবে না, ডিস্টারবেন্সটাও রয়ে গেছে। ঐশ্বর্য অনেক স্মার্ট, অনেক স্মার্ট বাচ্চা। বয়সের অনুপাত অনুযায়ী কিন্তু বাচ্চাগুলো কিন্তু এখন সম্ভবত প্রাপ্তবয়স্ক নয়। না না, প্রাপ্তবয়স্ক নয়, একজনের এমনি বয়স যদি ওদেরটা ধরিও তাহলে একজনের এখন ক্লাস 7 বা 8 আর একজনের 9-10 পড়া উচিত, কিন্তু ওরা পড়ে হচ্ছে 5-6 এ। কিন্তু কোথাও গিয়ে কি ওদের জীবনটাকে বিক্রি করে অর্থ উপার্জন করা হলো না? ওইটাই তো হচ্ছে, করা হলো না বাকি, তাই তো হলো। ওদের ওরা একটা পেন পেয়ে যাবে এটার মধ্যে দিয়ে, তো ওরা ফেমাস হবে বা কিছু, কিন্তু ডেফিনেটলি সেটাই তো হলো। কারণ এইটা নিয়ে গল্পের বই লিখেছিলেন এবং অনেক অনেক ধন্যবাদ অন্তরাদি, মানে আপনি সময় দিয়ে আপনি এই টোটাল বিষয়টা আমাকে জানালেন, আমি আপনার এই কথাগুলোকে রেকর্ডিং করলাম। ডেফিনেটলি আমি আমার নেক্সট আর্টিকেল বা যেটাতে হবে সেটাতে ডেফিনেটলি আমি এটার ইনপুটটা দেব, কারণ একজন এটা নিয়ে এই তথ্যগুলো যেগুলো আপনি বলেছেন সেগুলো একজন বলেছে, সেটা কে আর কেউ না, রাজীব সরকার। ওনার বলাতে কি হলো, আমি সেখানে সেই কথাগুলো ক্রস ভেরিফাই করে সেগুলো ঠিক তো হলোই, তার সঙ্গে যেটা ঠিক হলো সেটা হচ্ছে যে আপনি আরো কিছু তথ্য দিলেন, কারণ ওই মানুষ আমি যেগুলো পরে জেনেছি, হ্যাঁ, কারণ ওই মানুষটা তো আজকে আপনার সবটাই জানা, ওই মানুষটা সম্পর্কে তাকে কিভাবে এই মামলাটিকে বা এই ঘটনাটিকে কেন্দ্র করে তার জীবনটাকে যে কিভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সেটাও তো আপনার জানা। হ্যাঁ একদম জানা, তো আজকে সেটা মানে তার মাথারও ঠিক থাকে না, সে কন্টিনিউ কথা বলতে পারে না, অর্থহীন কর্মহীন, বাবা মা মারা গিয়েছে, পুরো চাকরি করার উপায় নেই, ব্যবসা করার জায়গায় নেই, সেটাও ঠিকঠাক পাচ্ছে না। যাই হোক, তো কোথাও গিয়ে একটা ক্রস ভেরিফিকেশন করা হলো যেটাতে আমি আরো নতুন নতুন অনেক তথ্য পেলাম যেগুলো আমি জানতাম না বা রাজীবদাও বলেনি। এগুলো আমাকে অনুরূপ পরে বলেছিল, আমি অনুরূপের সঙ্গে তখন রেগুলার কন্ট্যাক্ট রাখতাম, যেহেতু ওরকম কষ্ট পেতেও ছিল, আমি ওকে একটুখানি কথা বলতাম রেগুলার, অনুরূপ কেমন আছো, কি ব্যবস্থা, চিঠি পেয়েছো কিনা, হ্যাঁ বললে হ্যাঁ চিঠি পেয়েছি, কিন্তু ওই চিঠির এখানে কোনো মানে নেই, কেননা নরওয়েতে তো আর এখানে কেসটা নরওয়েতে কেউ লড়বে না, দেখতে দিত না বাচ্চাগুলোকে, বাচ্চাগুলোকে তো আর দেখতেই পেলো না, আমাকে জিজ্ঞেস করতো দিদি কিছু খবর পাও বাচ্চাগুলোর। দিদি একটা জিনিস আমি যদি আপনার কাছে চাই, আপনার একটা ছবি কি পাওয়া যেতে পারে? হ্যাঁ পাওয়া যেতে পারে, আমাকে যদি আমি হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি অন্য আমি সেখান থেকে আপনাকে একটা হাই বলে টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ওকে।